الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شبري درشيك السرطة ابتنا جي جي خانتك عما در انشتان امادر ابتنا جي أم درس تكي اتن تو شو شاكتم مبارك بات عمي مفتي معين الاسلام مجيدي من دوكونا اسكي অত্যন্ত বড় একটা হাদিয়া নিয়েছি হাদিস শরীফ থেকে আসিন হাদিসের একটু তেলাওয়াত শুনে নেই হাদিসটা বর্ণনা করেছেন রসলে কারিম আলাই অত্যন্ত কাছের এবং অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব যিনি ছিলেন এবং যিনি খাতুর জান্নাত ফাতিমাত জাহরার স্বামী ছিলেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হাসাইনের পিতা ছিলেন সেই হজরত আলী কার্লাহ আজহা আল্লাহ পাক তার চেহারাকে সমুন্নত করুন হজরত আলী থেকে বর্ণিত তিনি বলেছেন যে রসের কারিম আলাইসালাম বলেছেন ইন্নাল ফকিহা হকুল ফকী মাল্লাম ইউকিত নাসমি রহমাতুল্লাহ তিনি বলেছেন যে সত্যিকার জ্ঞানী ব্যক্তি সত্যিকার সূক্ষ্ম জ্ঞানী তারা যারা মানুষকে কখনও আল্লাহ রহমত থেকে নিরাশ করে না অর্থাৎ যারা কোরআন এবং সুননা থেকে মানুষকে মাস আলা জানান শরীয়তের ফতুয়া জাহির করেন যারা বিভিন্ন প্রেক্ষাপটে যারা কোরআন এবং সুন্না থেকে সমাধান দেন বিভিন্ন নতুন পুরাতন আধুনিক এরকম সমস্যার যারা সমাধান কল্পে কোরআন এবং সুনার মধ্য থেকে যারা সমাধান দেন তাদেরকে বলা হয় ফকীহ যারা সূক্ষ্ম জ্ঞান রাখেন তো বলা হচ্ছে সত্যিকার কারা সবাই তো ফতিয়া দেয় তো ফকিহ কখনো মানুষকে আল্লাহর রহমত থেকে তার অবাহারিত অনুকম্পা থেকে কখনও নিরাশ করতে পারে না কারণ আল্লাহ রহমদ থেকে নিরাশ হওয়া এটি একটি কবিরা গুণা আল্লাহ পাকর আনি কেরিমা বলেছেন কেবলমাত্র পথপৃষ্ট যারা কেবলমাত্র গোমরাহ ছাড়া আর কেউ আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হতে পারে না অর্থাৎ আল্লাপাক আমাদের সকল গুনা খাতা মাফ করে দিতে আল্লাহ সক্ষম আল্লাপাক বলেছেন নব্বি এবাদি আন্নি আনাল গফুর রাহিম হেরসুল দুনিয়ার আমার সমস্ত বান্দাদের মাঝে তুমি রাষ্ট্র করে দাও এটি প্রচার করে দাও যে আমি আল্লাপাক অনেক বড় ক্ষমাশীল আমি অনেক বড় দয়াবান সুবহান আল্লাহ আল্লাপাক নিজেই বলছেন আমি অনেক বড় ক্ষমাশীল অনেক বড় দয়াবান সুতরাং কোনো মুফতি কোনো মহাদিস অথবা কোনো ফকিহ যদি কখনো মাসালা দেন কখনো মানুষকে এমন সব কথা বলবেন না মানুষ যেন আল্লাপাক সষ্টা সম্পর্কে হতাশ হয়ে যায় নিরাশ হয়ে যায় যেন এই কথা মনে করতে না পারে আমি যে গুণা করছি আল্লাপাক কখনো আমার গুনা ক্ষমা করবেন না বন্ধুগণ এমন কোনো কথা কোনো আলেমের জন্য এবং কোনো মুফতির জন্য কোনো ফকিহের জন্য বলা আদৌ জায়েজ নয় মানুষকে বরং আশার বাণী শোনাতে হবে মানুষকে বরং আশার সঞ্চার করতে হবে রসুল কারিম আলাইসালাম তার অত্যন্ত একজন প্রিয় সাহাবি জাবাল ইবন জবাল রদিয়ালুকে বলেছেন হে খবরদার হে যখন তুমি মানুষকে শরীয়তের মাস্তা বলবে তখন অত্যন্ত সহজ করে বলবে তো আস্র কখন কঠিন করে বলবে না মানুষ যেন মনে না করে ইসলাম অত্যন্ত কঠিন অত্যন্ত ভারী অত্যন্ত অসম্ভব একটা জিনিস মানুষ যেন কখনো এই ধারণা করতেই না পারে প্রত্যেক মানুষ যেন বলে যে ইসলাম সহজ ইসলামের কোনো বৈপরীত্য নাই এর মধ্যে কোনো কঠোরতা নাই এর মধ্যে দুর্বোদ্ধতা নাই ইসলাম একটা সহজ আল্লাপাক তাই বলেছেন ওমা যা আর আল্লাপাক এই দিনের মধ্যে ইসলামের মধ্যে কোনো জিনিস অসুবিধা হোক এমনটা আল্লাপাক কখনো চান নাই এবং তিনি দেন নাই ইসলাম সহজ সুন্দর সরল এবং সাবলীল এর মধ্যে কোনো বক্রতা নেই কোনো দুর্বদ্ধতা নেই এবং কোনো ভারিত্ব বলতে কিছু নেই ইসলাম একেবারে সহজ তো তিনি বলেছেন যে আমরা যখন মাসারা বলবো কখনও যেন আমরা মানুষকে হতাশ না করি আবার এটাও বলেছেন ওলাম ইউরাক ইসলাম হুমফি আবার মাসাল্লা বলতে বলতে এত সহজ করে যেন না বলা হয় মানুষ আল্লাপাক সম্পর্কে গাফেল হয়ে যায় মানুষ মনে করবে না আল্লাপাক তো মাফ করবেনি সুতরাং এই সমস্ত গুণা করলে কোনো যায় আসে না মানুষকে যেন এমনভাবে বেপরো করা না হয় মাসাল্লাহ দিয়ে মানুষ যেন আল্লাহর মানে শাস্তি থেকে আল্লাহর রব থেকে তার অসীম ক্ষমতা থেকে মানুষ যেন গাফেল হয়ে না যায় যে সর্বনাশ এত মশালা আছে তাহলে আল্লাপাক অবশ্যই আমরা গুনা করি আর যাই করি আল্লাহ আমাদের কখনোই শাস্তি দিবেন না এমন মাসালাও বলা কিন্তু সঠিক হবে না সুতরাং কি হবে ওকে কওয়ামা আল্লাহ পাক বলেছেন মমিনের রাস্তা হবে রাস্তা হবে মাঝামাঝি কঠোরতও না আবার ছাড়াছাড়ি না বাড়াবাড়ি না মাঝামাঝি একটা রাস্তা হবে মমিনজন যেন আল্লাহকে ভয়ও করে আবার আল্লাপাকের রহমতের আশাও রাখে এই জন্য রসুল বলেছেন আল ইমান বাইন আল খৌফি রাজা ইমান হচ্ছে এই যে ভয়ভীতি এবং আশা প্রত্যাশা এর মাঝখানে থাকে ইমান সব হান আল্লাহ মমিন কখনও বেপর হতে পারে না আবার মমিন কখনও একবার নিশ্চিত হতে পারে না আমি জান্নাতে চলেই গিয়েছি আবার এটাও হতে পারে না যে আমি কখনোই জান্নাতে যাবো না কারণ যতগুলো গুণ আমি করেছি এসব গুণা কখনোই মাফ হবার না তো বন্ধুগণ আসলে যখন আমরা মাসালা বলবো যারা আলে মোলামা তারা অবশ্যই যেন আমরা মাসালা খেয়াল করি যে আমরা যেন অত্যন্ত কঠিন মাসালাও না বলি আবার অত্যন্ত সহজ মশলাও না বলে মানুষকে যেন আমরা ইসলাম থেকে দূরে সারায় না দেই এরপরে বলছেন যে মুফতি যারা হবেন তারা যেন কখনই ফুতুয়া দিয়ে আল্লাহর আজাব গজব থেকে তাদেরকে নিরাপদ ভাবতে না শেখান মানুষ মনে করবে অত মাসালা আছে হুজুর যা বললেন তাতে আমাদের ছাড়া তো জান্নাতে কে যাবে আর আমরাই জান্নাতে যাব নো এমনটা যেন একেবারে নিরাপদ করা হয় যে আমি জান্নাতে চলেই গিয়েছি একটা একটা পা দিয়েই দিয়েছি না এমনটাও যেন না হয় লাস্টে বলা হচ্ছে যে ইন হুলা ফিহা সেই ইবাদতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বন্ধুগণ একটু খেয়াল করুন বলছেন না ইলমা ফিহা। সেই এবাদতের মধ্যে কোনো কল্যাণ নাই যে এবাদত এলেম দিয়ে হয় না অর্থাৎ এলেম নাই কেবলমাত্র শুনা কথা এই ভাষা ভাষা কথা দাদির কাছে দেখেছি মার কাছে শুনেছি দাদার কাছে আমরা শুনেছি এইভাবে নামাজ পড়ি এইভাবে জাকাত দেয় এইভাবে দিন পালন করি ন এর মধ্যে কোনো কল্যাণ নাই বরং কল্যাণ কোথায় আপনি প্রত্যেকটি এবাদত করবেন জেনে বুঝে করবেন জেনে বুঝে করবেন যে আপনি যে এই কাজটা করলেন কেন করলেন এর ভিত্তি কী শরীয়তের এর উৎসটা কী শরীয়ত কী বলেছে এটা অবশ্য আপনাকে জানতে হবে এই জন্যই তো এলেমের ফজিলত সবচেয়ে বেশি এই জন্য ইমানের আগেই আল্লাপাক এলমের কথা বলছেন ফা এলমুল ই আল্লাহ পাক আগে বলেছেন আগে এলেম অর্জন করো তারপরে তুমি এরা সাক্ষ্য দাও যে পাক ছাড়া কোনো ইলাহ নাই অর্থাৎ ইমান আনয়ন করার আগেই আপনার এলেমের দরকার কারণ ইমান যে আনবো কোন আনব আনবো পাকের উপর ইমান আনবো পাক কে তার ক্ষমতা কতটুকু উনি কতটুকু পারেন উনি আমার জন্য কী করবেন কতটুকু সক্ষমতা আছে তার কতটুকু ক্যাপাবল তিনি সবগুলো বিষয়ে এলেম থাকার পর জানার পরে আমরা বরং ইমান আনন্দ করবো এই জন্য বন্ধুগণ আমাদের এলেম লাগবে প্রত্যেকটি আবাদত করবো যেন এলেম দিয়ে করি বা জেনে করি তাহলে এর মধ্যে মজা পাবো পরে বলেছেন যে ওয়ালা এলমা লে ফিহি এবং সেই এলমের মধ্যে কোনো কল্যাণ নাই যে এলেম নিয়ে গবেষণা হয় না জেলেম এরম করা হয় না যে এলেমের সুখ্যাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করা হয় না সেই এলমেও কোনো কল্যাণ নাই এবং সর্বশেষ যে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ওয়ালা খেরা তলা ফিহা সেই কোরআন তেলাওয়াতের মধ্যে কোনো কল্যাণ নাই কোনো স্বভাব নাই যেই তেলাওয়াতের মধ্যে গবেষণার মন মানসিকতা না থাকে অর্থাৎ সারা জীবন কোরআন কেবলমাত্র তেলাওয়াত করেই গেলাম কোরআন রিসাইড করে গেলাম আবৃত্তি করে গেলাম পড়ে গেলাম রামাদান মাস আসছে দুই খতম না করলে কেমন হয় তীর খতম করলে ভালো হয় এই যে একটা টেন্ডেন্সি কোরআন শুধু তেলাবাদ করে যাচ্ছে কোরআন জানার সঙ্গে বুঝার সঙ্গে এর তফসির জানার সঙ্গে তর্জমা জানার সঙ্গে আমার কোনোই সম্পর্ক রইল না মনে একটা বার খেয়াল আসলো না যে কোরআনটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন একটা রেসালা একটি চিঠি বিশেষ আমার জীবনের কল্যাণ অকল্যাণ আমার জীবনের প্রসন্নতা বিষণ্নতা আমার জীবনের করণীয় বর্জনীয় আমার জীবনের জন্য সুখকর এবং দুঃখকর আমার জান্নাত প্রাপ্তি জাহান্নাম থেকে মুক্তি প্রত্যেকটি বিষয়ে আমার অত্যন্ত ছোট্ট ছোট্ট বিষয়কেও যে আল্লাপাকর আনিকনি সন্নিবেশ করেছেন সেই কিতাবটা সারা জীবন পড়ে গেলাম তেলাবাত করে গেলাম একটা অর্থ জানলাম না একটা আয়াতের অর্থ জানলাম না একটা ছোট্ট সুরা অর্থ পর্যন্ত জানলাম না এই যে তেলাওয়াত করি বন্ধুগণ এজন্য বলা হচ্ছে ওলা কেরা তেলা তাদব্ব ফিহা সেই তেলাওয়াতের মধ্যে সে কোরআন পঠনের মধ্যে কোনো কল্যাণ নাই যাতে কোনো গবেষণার মন মানসিকতার সৃষ্টি হয় না সুতরাং আমরা কোরআনে ক্যারিম তেলাওয়াত করব তেলাওয়াত মানে কি জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব ধারণ করার চেষ্টা করব এবং বাস্তব জীবনে এর ভিত্তিতে নিজের জীবন তৈরীকে আমরা মক্ষম টার্গেটে পরিচালনা করার জন্য আমরা অদম্য চেষ্টা করবো আমরা প্রাণান্ত চেষ্টা করব যেন সেই আমরা আমাদের গন্তব্যে নিজের জীবন তৈরীকে পৌঁছাতে পারি বন্ধুগণ কোরআন করিম আল্লাপাক কেবলমাত্র তেলাওয়াত করার জন্য দেন নাই আল্লাপাক যেখানেই বলেছেন সেখানেই বলেছেন ফ্যাক দাতাফাকুন আমি কোরআন কারিম দিলাম যেন তোমরা এটা নিয়ে গবেষণা করতে পারো এটা নিয়ে তোমরা বিশ্লেষণ করতে পারো কোরআন যেন তোমরা ভালো করে পড়ে আত্মস্থ করতে পারো এই জন্য দিলাম আল্লাপাক অনেক জায়গায় বলেছেন লা আল্লাহ কুমি তা তা আল্লাহ বলেছেন কোরআন দিলাম কেন গবেষণা করার জন্য জানার জন্য বুঝার জন্য তোমার জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে যে সমস্ত ভুলগুলো আছে কোরআন করিমের বিধান দ্বারা ভুলগুলো সংশোধন করার জন্য জীবনের যত তোমার অনাকাঙ্ক্ষিত বিষয় আছে সবগুলো বিষয়কে কোরআনি কারিমের শিক্ষা দিয়ে সে ভুল থেকে শিক্ষা গ্রহণ করে যেন বা জীবনের বাকি সময় আর ভুল না হয় এই জন্য কোরআনী করিম দিলাম আর কোরআনী করিম আল্লাহ পাক অত্যন্ত সহস করে দিয়েছেন কেন বোঝার চেষ্টা করবো না আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক কত চমৎকার বলেছেন কি কোরআন বুঝার জন্য একটু চেষ্টা করবে না নাকি তাদের অন্তর উপর তারা তালা ঝুলাই রেখেছে অর্থাৎ আমাকে তালা ঝুলাই রাখছি যে কোরআন বুঝবো না বন্ধুকার এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র কোরআন থেকে পাকের বিধান থেকে পাকের পাঠানো মেসেজ থেকে তার বান্দাদেরকে দূরে সরিয়ে রাখার একটি অত্যন্ত পরিকল্পিত ষড়যন্ত্র মানুষ কোরআন তেলাবাত করে কোরআন বুঝে না এই জন্য এক দার্শনিক বলেছেন এই পৃথিবীতে সব মজলুম যদি একটি কিতাব হয় সবচেয়ে নিপীড়িত মজলুম এক কিতাবের নাম হচ্ছে কোরআনই করিম অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটি বই মানুষ পড়ে বোঝার জন্য জানার জন্য পড়ে একটি দশ টাকার পত্রিকা বুঝার জন্য কয়েকবার এটা পড়ে রিসাইট করে কিন্তু একমাত্র কোরআন যার মধ্যে পৃথিবীর সকল জ্ঞানের আল্লাপাক আকর করেছেন জ্ঞানের খাজানা করেছেন জ্ঞানের ভাণ্ডার করেছেন সে কোরআনটা আমরা না জেনে না বুঝি পড়ার চেষ্টা করি বন্ধুগণ আসুন আমরা কোরআন তেলাওয়াত করব জানার জন্য বোঝার জন্য এবং এর মাধ্যমে জীবনের বাস্তবের সকল সমস্যার সমাধানগুলো জেনে আমরা জীবন তরীকে মক্ষম টার্গেটে যেন পরিচালনা করতে পারি মহান আল্লাহ সুবাহ হুয় তালা আমাদের প্রত্যেককেই সেই তৌফিক দান করুন আহওয়ানা আলহামদুলিল্লাহ হিমা নমিন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক